নিয়োগ দুর্নীতিকাণ্ডে নতুন নাম সামনে এসেছে। কুন্তলের মুখ থেকে জানা গেছে বিভাস অধিকারীর নাম। সেই বিভাস অধিকারীর মুখোমুখি কলকাতা টিভির প্রতিনিধি রিয়া মাঝি। নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিভাস অধিকারীর। বীরভূমের নলহাটির বাসিন্দা বিভাস অধিকারী মঙ্গলবার তার 18 নম্বর কার্তিক বোস স্ট্রিটের ফ্ল্যাটে লাগাতার ইডি তল্লাশি করে এবং অন্যদিকে তাকে জিজ্ঞাসাবাদ করাও হয়। টানা 5 ঘন্টার বেশি তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা, তারপর সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিভাস অধিকারী নলহাটির বাসিন্দা বীরভূমের। আপনার নাম করছে কুন্তল ঘোষ এবং বিভিন্ন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাও আপনার নাম নিয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে, কি বলবেন আপনি? এবং আপনার বাড়িতেও আজকে ইডি আধিকারিকরা এলেন। ইডি অফিসাররাও বলে গেল যে আমরা কুন্তল বাবুকে জিজ্ঞাসা করেছিলাম, দলপতিকে জিজ্ঞাসা করেছিলাম, তা আপনাকে জীবনে দেখেনি এটা বললো। তবে তাপস মণ্ডলের সঙ্গে আপনার পরিচয় আছে, আমি স্বীকার করলাম যে হ্যাঁ তোমার পরিচয় আছে। কুন্তল এবং দলপতি আমাকে ছবিতে দেখে থাকবে, ফেসবুকে দেখে থাকবে, কিন্তু জীবনে কোনোদিন দেখেনি, তা ঠিক। আর এই ফ্ল্যাট কে একজন নাম করেছিল, তাপস মণ্ডল নাম করেছিল, তার পরিপ্রেক্ষিতে সিল করেছিল, তারপর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং যাবতীয় যা তদন্ত করা সব করেছে, যা পেপার চেয়েছে সব দিয়েছিলাম। আমি বললাম বহু তদন্ত করলেন, আমাকে দেরি করে লাভ নাই, আপনার আর তদন্ত থাকলে বলুন, আর নাহলে আমার ফ্ল্যাট খুলে দেন, ফ্ল্যাট খুলে দেন, থামো না কথা বলছি তো, ফ্ল্যাট খুলে দেন। তখন ফ্ল্যাটটা আমাদের মিশনের ফ্ল্যাট, এখানে প্রচুর গরিব মানুষ আসে ট্রিটমেন্টের জন্য, তা থাকে। বললো যে হ্যাঁ ফ্ল্যাট খুলে দেবো, ভিতরে যদি কোনো কিছু না পাই বা পাই যদি পান যদি কোনো কিছু ভিতরে, তা আমি সারা জীবন জেলে থাকবো, আমার যে কোনো সময় যে কোনো অপরাধ যদি থাকে দেখে থাকেন আপনারা, আমি